नमस्कार बंधुरा, वेलकम बैक विथ अ न्यू रेसिपी वीडियो। आज के एक माछेर रेसिपि तोमादेर साथे शेयर करब। एक प्रबाद वाक्य आछे ना, माछे भाते बांगाली। आमरा किन्तु कम बेशी सबाई माछ खेते खूब भालोबासी, विशेष करे आमी किन्तु माछ खेते खूब भालोबासी। बड़ो माछ होक बा छोटो एकदम चूनो माछ होक, मैक्सिमाम टाइमे आमरा किन्तु बड़ो माछटाई बेशी प्रेफार करी, जेमन कातला, भेटकि, रुई। चूनो माछटा खूब कम खाई, कारण हच्छे काटा थाके बोले बा काटते असुविधा हय। এটা যদি আপনারা, আমি আপনাদেরকে কথা দিতে পারি, এই রেসিপিটা ফলো করে যদি একবার বাড়িতে বানান তাহলে কিন্তু পছন্দের তালিকার মধ্যে এই রেসিপিটা আপনাদের থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি কুচানো পেঁয়াজ আর টমেটো। টমেটোটাকেও কুচিয়ে দিয়েছি, তারপরে টমেটো আর পেঁয়াজটা একটু নরম করার জন্য দিয়ে দিয়েছি ওপর থেকে একটু নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করি। আর এই দেখুন একদম ছোট্ট ছোট্ট চুনো মাছ, এই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে রাখা রয়েছে, ধুয়ে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, আলাদা করে তুলে রেখেছিলাম। তারপরে আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আলু ভাজার আলু যেরকম কাটা হয় তার থেকে একটু সাইজ মোটা করে কেটে নিয়েছি। আর এই পেস্টার মধ্যে রয়েছে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর জিরের গুঁড়ো, এই দিয়ে পেস্টটা আমি করে নিয়েছি। লাল পাকার লাল পাকা লঙ্কা ছিল বলে একটু লাল লাল লাগছে। এই পেস্টটা এবার ওই আলু কষাচ্ছি, তার মধ্যে এই পেস্টটাকে দিয়ে দেবো পুরোটা। তো পেস্টটাকে এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে কষাতে হবে। আর একটা ছোট একটা কথা বলি, যদি বাড়িতে চুনো মাছ আনেন কখনো, তাহলে মাছটাকে একটা ঝুড়ির মধ্যে ভালো করে নিয়ে জলের মধ্যে বারবার করে ধোবেন, দেখবেন যা নোংরা বা আঁশ আছে বেরিয়ে যাবে। আর আঙুল দিয়ে মাছের পেটে হালকা করে চাপ দিলেই কিন্তু মাছের পেটের যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু হামেশাই বেরিয়ে যাবে, তাই কাটার ঝামেলা কিন্তু থাকে না। তো আমি পুরো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই, আর অল্প একটু নুন দিয়েছি, যেহেতু এর আগে টমেটো আর পেঁয়াজের মধ্যে অলরেডি নুন দেওয়া আছে। এরপরে দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে যেহেতু জিরের গুঁড়ো দেওয়া আছে তাই আমি আর জিরের গুঁড়ো দিচ্ছি না, তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। দারুণ একটা স্মেল বেরোচ্ছিলো সমস্ত কিছু মিলিয়ে, ভীষণ সুন্দর, মানে এটা খেতে এতটা টেস্টি হয় আমি কথা দিতে পারি। আপনাদের পছন্দের খাবারের তালিকায় এটা অবভিয়াসলি ঢুকে যাবে, এতটা টেস্টি হয়। আমার বাড়িতে আমার ভাই কিন্তু খুব একটা ছোটো মাছ খেতে পছন্দ করে না, কিন্তু ও এই মাছটা খেতে ভীষণ ভালোবাসে, এরকমভাবে রান্না করে দিলে। তো মশলাটা কষানোর পর আলুটাও হালকা সেদ্ধ হয়ে গেছিলো, তার জন্য জল দিয়ে দিলাম অল্প। যেহেতু এটা চচ্চড়ি টাইপের হবে তার জন্য বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হবে, যাতে আলুটা সেদ্ধ হতে পারে আর একটুখানি। তো জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পর ফিরে আসছি। 5 মিনিটের মতো ঢেকে দিয়েছি, দেখুন আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এই ঝোলটা একটু ভালো করে ফুটে উঠলে এর মধ্যে যে ভেজে রাখা মাছটা ছিল সেই মাছটা এর মধ্যে এবার অ্যাড করব। এর মধ্যে মাছ দেওয়ার আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম যে ভেজে রাখা মাছটা একসাথে সমস্ত কিছু। তো দিয়ে এবার একটু হালকাভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই আজকে রেসিপি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুব ভালো বলবে। আমার বাড়িতে কিন্তু সবাই পেট পুড়ে খেয়েছে আজকে, কারণ এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর আপনারা আরেকটা কথা, যদি আপনাদের মনে হয় যে এর মধ্যে একটু সর্ষে অ্যাড করবেন, তাহলে সর্ষেটা বেটে নেওয়ার পরে লাস্টে সর্ষেটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। চলুন আজকের মতো এখানেই শেষ করি।